আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বিপ্লব গাঙ্গুলী স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ওনার অনেক মূল্যবান সময় উনি আমাদেরকে দিচ্ছেন, আমাদের স্কুলের এই কচি কাচাদের আহ্বান উনি উপেক্ষা করতে পারেননি। তাই আজকে ওপেনিং ডে হওয়া সত্ত্বেও স্যার আমাদের বাচ্চাদের আপনার পূরণ করেছেন। জোরে একটা হাততালি হবে স্যারের আগমনের জন্য। আমার প্রিয় ছাত্রীরা উপস্থাপনায় এতক্ষণ ছিল, কিন্তু যেহেতু স্যারের তাড়া আছে আমরা অনুষ্ঠান দীর্ঘায়িত করব, তাই স্যারের এই সময়টুকুকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা এখন চলে যাচ্ছি প্রধান অতিথির মূল্যবান বক্তব্যে। স্যারকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি, উনি ওনার বক্তব্য প্রদান করবেন আমাদের জন্য। জোরে হাততালি হবে স্যারের জন্য। সিলভারবেলস স্কুল কর্তৃক আয়োজিত আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের সবার পরিচিত ডক্টরজন বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষক প্রশিক্ষক ডক্টর শামসুদ্দিন শিশির স্যার, সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা লাল সবুজের পতাকা পেতাম না, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের, যাদেরকে 75-এর 15 আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, যারা মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করেছিল। 2 লক্ষ বাহনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীনতা পেয়েছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতাকে, শ্রদ্ধা জানাই মহান ভাষা আন্দোলনের জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি। আবার শত ইচ্ছা থাকা সত্ত্বেও থাকতে পারবো না বলে নিজেকে কিছুটা দুঃখিত মনে করছি। প্রায় অনেকবার আমি এসেছি জমজমাট অনুষ্ঠান, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় আনোয়ার ভাইয়ের আবদার বলবো নাকি দাবি বলবো আমি জানি না, উঠতেই পারি না মঞ্চ থেকে, বসতে বসতে রাত হয়ে যায়, তারপরে যাওয়ার সুযোগ হয় না। আজকে যেহেতু অফিস টাইম, আমার বোর্ডে নাম বয়স সংশোধনের মিটিং চলছে, চেয়ারম্যান স্যারকে বলে কিছু সময়ের জন্য এসেছিলাম। তিনি আমাকে 10:30 বোর্ডে বসতে বলেছেন, আপাতত 11:30 বোঝেই বেজে গেছে। একটি প্রাণে বঙ্গবন্ধুর সৈনিক হই, বঙ্গবন্ধুর সৈনিক হতে খুব বেশি কিছু করার দরকার নেই, শুধু সৎ হতে হবে, দুর্নীতিমুক্ত হতে হবে, মনে প্রাণে অসাম্প্রদায়িক হতে হবে। বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাঙালি, আমাদের অন্য কোনো পরিচয় নেই, ধর্মীয় পরিচয় সে পড়ে। আগামী বাংলাদেশের মানুষ বাঙালি, তারপর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, পরের পরিচয় এটি যেন আমরা হই। বাংলাদেশের সাথে থাকবেন কোন বাংলাদেশ, যে বাংলাদেশ বঙ্গবন্ধু দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী গড়ছেন, সেই বাংলাদেশের পক্ষে থাকবেন। সেই বাংলাদেশে থাকলে কী লাভ হবে, তলাবিহীন ঝুড়ি থেকে উন্নত সমৃদ্ধ দেশ হতে পারবেন। পতেঙ্গায় টানেল হয়েছে, মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, পদ্মা সেতু হয়েছে, মহাকাশে আমরা স্যাটেলাইট 1 পাঠিয়েছি, আর অসংখ্য অসংখ্য গল্প আছে, এই গল্পের মালিক হতে পারবেন। যদি বাংলাদেশের সাথে থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে থাকেন, তাহলে
2041 সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের মালিক হতে পারবেন। তাহলে কি হবে, আপনাকে আর বিদেশে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে স্মার্ট বাংলাদেশ আমরা চাই না বোধ হয় নাকি? আমরা স্মার্ট বাংলাদেশ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন, এখন আমরা স্মার্ট বাংলাদেশ হতে চাচ্ছি। হোয়াট ইজ এ স্মার্টনেস? সুন্দর পোশাক আশাক, গলায় টাই, শাড়ি, মেকআপ? নো, আপনি সব কিছুতে স্মার্ট হবেন। আপনি নিজের কাজ নিজে করবেন, আপনি রান্নাবান্না করতে জানবেন, আপনি ছোটোখাটো টেকনিক্যাল কাজ করতে জানবেন, জীবনের কোনো ক্ষেত্রে আপনি আটকাবেন না। আজকে যে নতুন কারিকুলাম, আমার শিশির স্যার অনেক ডিটেলস বলবেন, নতুন কারিকুলাম নিয়ে এক শ্রেণীর মানুষ বিভ্রান্ত করতেই আছে। আসলে এরা কারা, এরা কারা বিভ্রান্ত করছে? এরা তারা যারা একাত্তরে বাংলাদেশ চায়নি, সেই রাজাকার আলবদরের দল, তারা আজকের দিনেও বাংলাদেশের সকল উন্নয়ন সমৃদ্ধিকে কানা চোখে দেখে, বাঁকা চোখে দেখে। এরা এরা চোখে দেখে না, এরা কানে শুনে না, এরা কানে দেখে। কানে কানে কথা বলে দিলে সেটা বিশ্বাস করে, অপপ্রচার করে। শরীফার গল্প কি হয়েছে এটাতে? ক্লাস সেভেনে ছিল না স্যার গত বছর? একটি বছর আমার মেয়ে ক্লাস সেভেন থেকে এইটে গেছে, সে তো কোনো কথাই বলেনি, বরং খুশি সে নতুন কারিকুলাম নিয়ে। কি অর্জন হয়েছে জানেন? আমার মেয়েটি চমৎকার ছবি আঁকতে পারে, আগে সেটি পারত না, গান গাইতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে, কবিতা গল্প লিখতে পারে। আমার ছোট ছেলেটি সবচেয়েতে অলস, দিব্য, ক্লাস সিক্সে পড়ে চিরং গভর্নমেন্ট স্কুলে, সে গল্প লিখছে, বাবা আমি গল্প লিখছি, আমাকে ডিস্টার্ব করিও না। ইট ইজ কল ক্রিয়েটিভিটি, ইট ইজ নিউ কারিকুলাম। আমাদের তো খারাপ লাগবেই, তাদের খারাপ লাগছে কেন? তারা তো স্বপ্ন দেখেছিল বাংলাদেশ পাকিস্তান হবে, বাংলাদেশ আফগানিস্তান হবে। 7ই জানুয়ারির একটা ঐতিহাসিক ভোট হয়েছে, সেই ভোটে আপনারা দেখেছেন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশেরকে অনেক হুমকি ধামকি দিচ্ছেন। কেন? কারণ আছে। তিনি 71-এ এই বাঙালিকে মারার জন্য কি পাঠিয়েছিলেন? সপ্তম নৌবহর। আজকে তিনি বাংলাদেশের জন্য কাঁদছেন, কোন বাঙালির জন্য? যারা এখনো বাংলাদেশকে মানে না। এই এক বিচিত্র বাংলাদেশ, যে বাংলাদেশের এখনো স্বাধীনতার বিপক্ষের শক্তির রাজনীতি করার সুযোগ পায়। আমি অনুরোধ করে বলতে চাই, যারা সরকার পরিচালনা করে তাদের কাছে, জামাত শিবিরের আবার রাজনীতি কিসের, রাজাকারের কিসের রাজনীতি, তাদের কিসের ভোটাধিকার? যারা বাংলাদেশকে মানে না, তারা বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার নিয়ে বসবাস করবে? সেটি হতে পারে না। সুপ্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছিলাম, আমিও লোভ সামলাতে পারছি না। আপনাদের মনোমুগ্ধকর পরিবেশনা থেকে আমি নিজেকে বঞ্চিত করছি বলে দুঃখ প্রকাশ করছি। যদি থাকি হয়তো আবারও আসবো, আবারও দেখা হবে আমাদের সাথে। যদি অনুষ্ঠানটা বিকেলবেলা দেওয়া যেত, তাহলে সারাদিন অনুষ্ঠান উপভোগ করতে পারতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি, সব থাকতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।